অসহ্য হয়ে উঠছে মাহি দেবরান আমার কাছে। পিছু ছাড়াবো কি করে? সুযোগ পেলেই কথা শোনায়, সুযোগের আশায় বসে থাকে, বিরক্তিকর। নীরবতাই শান্তির মূল, ওনাকে পাত্তা দেবেন না। কতজনকে না দেখার ভান করব, পুরো হেরে মামাকে অপছন্দ করে। যেন আপনি পছন্দ করেন এমন তিনজনের নাম বলুন দেখি। দেখেছেন, কেউ নেই, একজনও নেই। যেমন কর্ম তেমনি ফল। মেয়েদের সাথে ভালো ব্যবহার করুন, ওদের মন জয় করুন, উপহার দিন, বকশিস দিন। পয়সা দিয়ে বন্ধু কিনতে হবে আমার? মাহি দেবরান পয়সা দিয়ে করায় নাকি সব? মাহি দেবরানকে সবাই পছন্দ করে, সবাই সম্মান করে ওনাকে। উদার মনে সুলতানা উনি। আমিও তো সুলতানা, আমি ওর চাইতে বড় সুলতানা হয়ে দেখাবো। এই প্রাসাদ না, পুরো শহর, পুরো বিশ্ব সম্মান করবে। দুফোঁটা ওষুধ ঢেলে দিয়েছি বেগম সুলতানা। মাথা ব্যথায় খুব কষ্ট পাচ্ছি। আমি আপনার মাথায় এভাবে এভাবে করে টিপে দিলে হয়তো ঠিক হয়ে যাবে, করব? ঠিক আছে, করো। অনেক কাজের মেয়ে তুমি সাদিকা, অনুশীলনে ঠিক মতো মনোযোগ দিচ্ছ তো? চেষ্টা করছি বেগম সুলতানা। হ্যাঁ, এভাবেই ঘাড়ে একটু টিপে দাও। হ্যাঁ, এখানেই ব্যথা করছে। আম্মা, আপনার মাথা ব্যথা? মাথায় ও ঘাড়ে খুব ব্যথা অনুভব করছি। এসো, এখানে বসো, আসো। সাদিকা, ঠিক আছে, এখন তুমি যেতে পারো। এইমাত্র জানতে পারলাম যে মেয়েমের ছেলেমি অসুস্থ হয়ে পড়েছেন। মুস্তাফাও ভয় পেয়েছিল। তেমন কিছুই না, ওর ঠান্ডা লেগেছিল বলল। তুমি কোনো চিন্তা করো না হেতিজা, খারাপের দিকে যাবে না তো আবার? আল্লাহ ভরসা, বয়স কম, বিশ্রাম নিলে নিজে নিজেই ঠিক হয়ে যাবে। আল্লাহ না করুন রোগ ছোঁয়াচে হলে মুস্তাফারও না হয়ে যায়। এমন কিছুই হয়নি, তোমরা শান্ত হও।